বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রাকিব, আপনাদেরকে আর এস স্পেস লাভারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা চলে আসছি শাওনের বাসার লফটে। এখানে বেশ কিছু টপ কোয়ালিটির কবুতর ও নিজে পুষে এখান থেকে কিছু কবুতরও বিক্রি করবে। তো যার যেটা পছন্দ হবে অবশ্যই কবুতরগুলো কালেকশন করবেন। শাওনের লোকেশনটা হচ্ছে কি, মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট। আর ফোন নাম্বারটা একটু বলবেন, 01638 20 2077 76। চলেন দর্শক, শাওনের কবুতরগুলো আমরা একে একে দেখাই। দর্শক, এ পর্যায়ে একটা আনকমন একটা কবুতর স্ট্যান্সেল টয় রেসার। যারা আসলে এই কবুতরটা চিনেন না, তারা তাদের জন্য না ভিডিও দুঃখজনক হইলেও সত্য। কেউ সবাই আমাকে সমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই কবুতরটা বাংলাদেশে একেবারেই রেয়ার। যারা চিনেন তারাই এই কবুতরটার জন্য কল করবেন। এটা কিন্তু ইম্পোর্ট কোয়ালিটির ঘরের বাচ্চা, নিউ অ্যাডাল্ট হয়েছে। নর নাম আদি নর ভাই, আট পরের নর। দেখেন কোয়ালিটিটা, স্ট্যান্সেল টয় রেসার। তো বাংলাদেশে খুব রেয়ার একটা আইটেম। এই পিসটা কত হলে নিতে পারবে? এইটা ভাইয়া আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি। একটু প্রাইসটা ভাঙা দেন, তাহলে সবাই বুঝতে পারবে এটা দাম সম্পর্কে সবার ধারণা হয়ে যাবে। একদম 7000 টাকা হলে যারা আসলে ওই এই এই কবুতরটা চিনেন না, তারা ওকে কল করবেন না, কারণ এটা খুব রেয়ার একটা কবুতর। যাদের পছন্দ হবে পিসটা কালেকশন করবেন। দর্শক, এইখানে দেখেন এক পেয়ার কবুতর, মানে দেখলে পরাণ জুড়াইয়া যাইতেছে। দেখেন পুরা বর্ষির মতো বাঁকা, টকটকা লাল গিয়ার, ঠোঁটটা মনে হইতেছে কাকের মতো মোটা। যাদের পছন্দ হবে কালেকশন করবেন, মাত্র 10,000 টাকা। ড্যানিশ, মানে এই কোয়ালিটির ড্যানিশ আসলে সচরাচর দেখা যায় না বললেই চলে। দেখেন ঠোঁটটা কি পরিমাণ মোটা, আর এই যে দেখতেই পাচ্ছেন যাদের মল্টিংয়ে আছে, এইটা কিন্তু আরও সুন্দর হবে মল্টিংটা শেষ হইলে। যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন, স্বাস্থ্যবান একটা পেয়ার। যাদের পছন্দ হবে কালেকশন করবেন। জিরাফ গলা, জিরাফ গলার কবুতর, এই যে একদম স্ট্যান্ডিংটা জিরাফ গলার কবুতর। এই যে দর্শক দেখেন কবুতরগুলো, মানে কোয়ালিটিটা, মানে মনে হইতেছে দুইটা যে কি সুন্দর একটা কোয়ালিটির কবুতর, দেখতেই পাচ্ছেন, মানে মাশাআল্লাহ। এই যে দেখেন, যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করে রাখতে পারেন আপনাদের কালেকশনে। দর্শক দেখেন কবুতরটা, আগে আপনাদেরকে কবুতরটা দেখাই, তারপর হচ্ছে কি এদের এটার দাম বা অন্য কোনো কিছু বলবো। দেখেন কবুতরটার স্ট্যান্ডিং গেট আপটা, ওর ঠোঁটের শেপটা, মানে ঠোঁটের শেপটা দেখলে মনে হইতেছে পরাণ জুড়াইয়া যাইতেছে, মানে খুব অ্যাক্টিভ একটা কবুতর। দেখেন ঠোঁটের শেপটা আপনারা, এই যে দেখেন ঠোঁটটা, এইটার উপরে আসলে বিউটির কোনো কোয়ালিটি হয় না। তো আর অ্যাক্টিভ কি দেখেন, মানে ও শুধু খাঁচা থেকে বের হয়ে যেতে চাইতেছে। ডাবলই 20 রিংয়ের কবুতর শাওন বলল। শাওন ভাই, কবুতরটা যেহেতু অনেক অ্যাক্টিভ, আপনি একটু কবুতরটা হাতে ধরে দেখান। এই যে দর্শক দেখেন, এখন কবুতরটার কোয়ালিটিটা দেখেন, মানে মনে হইতেছে যে কি জিনিস, মাশাআল্লাহ। দর্শক যাদের পছন্দ হবে ডাবলই 20 ব্রিডিং গ্যারান্টি। কবুতরটার শেপটা দেখেন, মনে হইতেছে একদম গোক্রো সাপ, চোখগুলা সব দিক দিয়ে পারফেক্ট একটা কবুতর, 20 রিংয়ের ইম্পোর্টের। যাদের পছন্দ হবে, এই নরটা কত হলে বিক্রি করবো? মাত্র 6000 টাকা হইলে এই রকমের একটা নর পাইতেছেন। দর্শক দেখেন, মানে কি সুন্দর, মানে এই কোয়ালিটির নর আসলে, মানে এই রকমের কোয়ালিটির কবুতর, মাশাআল্লাহ। যাদের পছন্দ হবে কালেকশন করবেন। দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটা জিরাফ গলার বিউটি ফিমেল, হিউজ সাইজের একটা ফিমেল, মানে সাইজটা দেখেন দর্শক। এই ফিমেলটা কত হইলে বিক্রি করবেন? মারহাবা, মাত্র 2500 টাকা। দর্শক এই 10 পর কমপ্লিট। এইটা কি ভাই দিবেন আসলে 2500 টাকা? এত সুন্দর একটা কবুতর, যে আগে ফোন দিব তার ভাগ্যেই আছে। যাদের পছন্দ হবে কালেকশন করবেন, মাত্র 2500 টাকায়। সাদা বিউটির মাদি, দেখেন পায়ে আবার একটা রিংও আছে। যাদের পছন্দ হবে কালেকশন করবেন।
আমার ভিডিওতে অনেকে মাল্টেজ কবুতর খুঁজতেছিলেন, এই যে দেখেন কি কোয়ালিটির একটা মাল্টেজ, মানে কোয়ালিটিটা দেখেন। তারপর হচ্ছে গিয়ে কবুতরের দাম, মানে ওর কোয়ালিটিটা মাশাআল্লাহ। এই মাল্টেজটা কি রানিং পেয়ার না নিউ অ্যাডাল? নিউ অ্যাডাল ভাই। তো নর কোনটা, মাদি কোনটা? টান কালারটা হচ্ছে মাদি, আর হচ্ছে এই ব্লু বারটা হচ্ছে, ব্লু বারটা হচ্ছে কি নর। দর্শক, বিগ সাইজের একটা কবুতর। এই মাল্টেজ কবুতরটা কত হলে বিক্রি করবেন? 7000। এটা মাত্র 7000 টাকা। দর্শক, যাদের পছন্দ হবে পেয়ারটা কিন্তু কালেকশন করতে পারেন। দেখেন বিগ সাইজের গলা, ফুল ইউ শেপের একটা কবুতর, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। মাল্টেজ কবুতর মাত্র 7000 টাকা। দর্শক, যাদের পছন্দ হবে কালেকশন করবে। এই যে দর্শক দেখেন কবুতরটা, আসলে খাঁচাটা একটু ছিপায়, যে কারণে আসলে কবুতরগুলো ভালোভাবে দেখাইতে পারতেছি না। দেখেন কোয়ালিটিটা মাশাআল্লাহ। যাদের পছন্দ হবে কালেকশন করবেন, মাত্র 7000 টাকা। দর্শক, এ পর্যায়ে একজোড়া ভিন্ন ধর্মী কবুতর নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা কি কবুতর? ইংলিশ ক্যারিয়ার হুমা। ইংলিশ ক্যারিয়ার হুমা, সাথে আবার একটা টুকটুকে বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি এদেরই বাচ্চা? বাচ্চাটা কি হলুদ আসছে? ও হ্যাঁ, হয়তো বা না। তো এই যে দেখেন বাচ্চার ঠোঁটটাও কিন্তু একদম বাবা মার মতো। তো অনেক হিউজ সাইজের একটা কবুতর। নটটা একটু নাড়া দিয়ে দেখাই। এই যে দেখেন কবুতরটা। তো শাওন ভাই, এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন? বাচ্চা সহ 4000 টাকা। ইংলিশ ক্যারিয়ার হুমা, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। দেখেন এইটা ডিম বাচ্চা, গ্যারান্টি দেওয়ার মতো কিছুই নাই। এটা নিজের, আপনারা সব চোখের সামনেই দেখতে পাচ্ছেন। যাদের পছন্দ হবে কালেকশন করবেন। দর্শক দেখেন একটা কবুতর, মানে শাওনের বাসায় সব টপ কোয়ালিটির কবুতরে ভরা, মানে 21 রিংয়ের ইম্পোর্টের 21 রিংয়ের। এটা একটা সাদা শোকিং ফিমেল, একদম শো কোয়ালিটির একটা ফিমেল। শাওন, এই ফিমেলটা কত? ফিমেলটা ভাইয়া আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। কিন্তু প্রাইসটা কিন্তু আমি বলে দিলাম আপনাদেরকে, একদম রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস। যে প্রাইসটা আসলে আপনারা কল্পনাও করতে পারেন না, এইরকমের একটা রিজনেবল প্রাইসে একদম টয় কোয়ালিটির কবুতরটা। যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে শাওনের সাথে যোগাযোগ করবেন। একদম টয় কোয়ালিটির একটা ফিমেল, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। দর্শক, এ পর্যায়ে আরেকটা বিউটি শাওনের কাছে, এই বাসায় মানে সব কোয়ালিটি সম্পন্ন কবুতরে ভরপুর। এটা কি কবুতর শাওন? এটা অ্যালমন বিউটি। এই এটাকে মেল না ফিমেল? এটা মেল। এটা প্রাইসটা কত? প্রাইস 10000 টাকা। এটা মাত্র 10000 টাকা পড়বে। যাদের পছন্দ হবে মেলটা কালেকশন করবেন। সুন্দর একটা টপ কোয়ালিটির মেল দর্শক, দেখতে খুব। যদি ফিমেল থাকে ফিমেলও দিতে পারেন, সমস্যা নাই। কেউ যদি এই ভিডিওটা, কেউ যদি এই ভিডিওটা দেখেন, কারোর কাছে যদি সেম কোয়ালিটির ফিমেল থাকে, ফিমেল শাওন নিবে বলতেছে, শাওনের কাছে যোগাযোগ করবেন। আর যদি কেউ চান মেলটা নিতে, তাও নিতে পারবেন। দর্শক, যাদের পছন্দ হবে মেলটা কালেকশন করবেন। টপ কোয়ালিটির একটা মেল ইনশাল্লাহ, খুব ভালো, খুব রেয়ার একটা কোয়ালিটি। তো দর্শক চলেন আমরা আরেক পেয়ার কবুতর দেখাই। দর্শক, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা সবজি ব্লু বার আর কি, শোকিং, একদম টয় কোয়ালিটির। দেখেন কোয়ালিটিটা দেখেন। তারপর হচ্ছে কি, পুরো টেডি বিয়ারের মতো। তো এই নরটা, এটা নর না মাদি? সরি, নর। এটা কি ইম্পোর্ট? ডাবলি 20 রিংয়ের একটা নর। দেখেন কোয়ালিটিটা একদম টয় কোয়ালিটি। মেলটা কত হলে বিক্রি করবেন? একদম 10000 টাকা। দর্শক, যাদের পছন্দ হবে এইরকমের একটা মেল কালেকশন করতে পারবেন শাওনের কাছ থেকে। এটা কিন্তু সুপার কোয়ালিটি, কোয়ালিটির দিক দিয়ে একদম সুপার কোয়ালিটি, একদম টয় কোয়ালিটি। এই যে ডাবলই রিংয়ের দেখা যাচ্ছে, একদম ইম্পোর্ট এর কবুতর। যাদের পছন্দ হবে মেলটা কালেকশন করবেন। চলেন দর্শক আরেক পেয়ার কবুতর দেখাই। দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা ব্লু বার শোকিং, 21 রিংয়ের ফিমেল। এই ফিমেলটা কত হলে বিক্রি করবেন? সেম প্রাইস 10000 ফিক্স। দেখেন ফিমেলটার কোয়ালিটি, কোয়ালিটি দেখে হচ্ছে কি দাম। যাদের পছন্দ হবে কালেকশন করবেন, একদম সুপার কোয়ালিটি। দর্শক, এইখানে দেখতে পাচ্ছেন একটা নর। এটা কি কবুতর? লাহোরি নর। লাহোরি নর,
ব্ল্যাক লাহোরি নর কোয়ালিটিটা দেখেন, সুপার কোয়ালিটি। এই নরটা কত হলে বিক্রি করবেন? নরটা ভাই 2000 টাকা। নরটা 2000 টাকা হলে বিক্রি হবে, যাদের পছন্দ হবে মেলটা কালেকশন করতে পারেন। সুপার কোয়ালিটি, কোনো বিন্দু পরিমাণ মিসমার্ক নাই, পিকচার কোয়ালিটির একটা নর, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। নরটা ডাকাটা কি করতেছে? দর্শক, এই ছিল আজকে শাওনের কবুতরগুলা, যার যেটা পছন্দ কালেকশন করবেন। আর শাওনের কাছ থেকে নিঃসন্দেহে কবুতরগুলা কালেকশন করতে পারেন। শাওনের ঠিকানা হচ্ছে গিয়া মোহাম্মদপুর বেড়িবাঁধ লোহার গেট, যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন। আর ফোন নাম্বার সারা স্ক্রিন জুড়ে দেওয়া আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।